হ্যালো গাইজ, আজকে আমি ছোট বাগানে এসেছি এবং আসার পরে দেখছি যে এখানে সবাই সার এটা পাম গাছের নিচে বা গোড়াতে দিচ্ছে। এটাকে মালয়েশিয়াতে অর্থাৎ সারকে ভাজা বলে ডাকে। তোমাদেরকে একটা কথা বলি বন্ধু, কারণ হচ্ছে আমি নিজেই অবাক হয়েছি। কি জন্য সেটা হচ্ছে, এরা যেভাবে সার বা ভাজা দিচ্ছে, আমি মালয়েশিয়ায় আসার পর থেকে এইভাবে কোনো দিন সার বা ভাজা দিতে দেখি নাই। সচরাচর ট্রলিতে করে ভাজা দেয়। যাই হোক, ইন্টারেস্টিং যে আজকে এমন একটা দেখতে পেলাম। আচ্ছা, কিরজা পানাস রুমা সিজুক। হ্যাঁ, কাজগুলা প্রবাস জীবনে প্রবাসীরা আনন্দের সঙ্গে হেসে খেলে করলেও কাজগুলা আসলে এতটা সহজ না, অনেক কষ্টের, অনেক পরিশ্রমের। যাই হোক, একটা কথা আছে না, আহো বাতি যা আহো, কাজ করার পরে বুঝবা কেমনটা লাগে। যাই হোক, এটা দেখার পরে ভাবলাম যে এটা ভিডিও করে তোমাদের মাঝে একটু শেয়ার করি, সবাই জানতে পারবে। Thank you.
যাই হোক বন্ধুরা, এটা হচ্ছে মালয়েশিয়ার পাম বাগানের কাজ। যারা তোমরা প্লান্টেশন ভিসায় আসতে চাও বা আসবে, আশা করি তাদের জন্য ভিডিওটা অনেক উপকারী হবে। আর একটা কথা হচ্ছে কি, কেউ আসতে চাইলে তো আর মানা করা যায় না। তবে হ্যাঁ, এটার কাজ অনেক পরিশ্রমের, অনেক পরিশ্রমের। ভালো থাকবে সবাই, দেখা হবে আবার অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ।